हेलो फ्रेंड्स एंड সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজনীতি লাইভে প্রথমবারের মতো আমি রাজনীতি নিয়ে লাইভ এসেছি। তো আমি আশা করব আপনাদের গানটা ভালো লেগেছে। আমি বলেছিলাম যে আজকে অপু বিশ্বাস আমাদের সাথে লাইভে আছেন, থাকবেন। কারণ হচ্ছে ওকে, ঠিক আছে, আপনারা কেমন আছেন? ওয়েল, বুঝতেই পারছেন আজকে রাজনীতি নিয়ে একটু বেশ আমরা উচ্ছ্বসিত। কারণ হচ্ছে ইজি ওয়াচিং, ও ফাইন, তুহিন ইজ ওয়াচিং, শঙ্খময় ঘোষ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ফার্স্ট টাইম লাইভ এসেছি এবং খুব ভালো লাগছে যে জীবনের প্রথম নিজের সিনেমা নিয়ে লাইভে আসতে পেরেছি, নিজের কাজ নিয়ে। সময়ের যে বিষয়টা আমি দুইটাই বলেছিলাম, তিনটা বাজলো কেন সেই প্রশ্ন তোমাদের সবার আমি জানি, কিন্তু বিষয় হয়েছে যে তোমরা তোমাদের হিরোইন, তোমাদের সবার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দেখার জন্য, এক পলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলে, এবং অপু বিশ্বাসও চাচ্ছিলেন যে তোমাদের সামনে সুন্দর কোনো মুহূর্তে, সুন্দর কোনো দিন নিয়ে আসুক। এবং সেটার জন্যই গানটা থেকে আমরা চেয়েছিলাম যে উনি গানের মাধ্যমে আসুক। কিন্তু আপনি যা, তোমরা জানো যে তোমাদের চিত্রনায়ক অপু বিশ্বাস শুধু এখন আর চিত্রনায়ক অপু বিশ্বাসও না, তার সঙ্গে উনি এখন অনেক বেশি জয়ী, কারণ তার সাথে আছেন জয়। তো একটা বিষয় তো বুঝেনি যে একটা মাদারের জন্য তার সন্তান আগে সব কিছুর উপরে। তো উনি কিন্তু ওনার সন্তানকে গোসল করিয়ে খাইয়ে তারপরে তাকে সুন্দর করে রেস্ট দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু এসেছেন। তাহলে বুঝতে হবে যে উনি আপনাদেরও যেরকম ধোকা দিচ্ছেন না, সেরকম তার সন্তান তার পরিবারকেও না। তো এটার জন্য একটু দেরি, এবং এটার জন্য আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিল অপু বিশ্বাসকে চাইতে হলে খুব ভালো লাগলো ভাইয়া, গানটা খান মোহাম্মদ আলামিন লিখেছেন, গানটা খুব ভালো লাগলো ভাইয়া, গানটা দেখলাম খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এবং খুব কিছুক্ষণের অপু বিশ্বাস আমার পাশেই আছেন, এই পাশে আছেন, কিন্তু এখনই দেখানো যাবে না, কারণ আপনাদের যদি ভিউ আরো না বাড়ে, ভিউয়ার্স না বাড়ে, তাহলে আমার কি লাভ এসে বলেন, কি ঠিক বলেছি? সঞ্জনা ওয়াচিং, গুড, কিন্তু গানটা কেমন লাগলো সেটা তো আমাকে জানাতে হবে ভাই। অপু দিদির জন্য বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, কিন্তু গানটা কেমন লাগলো সেটা আমাদের জানাতে হবে। প্রথমবার আপনারা সবাই বলেছেন আমরা কেন তো দেরি করেছি, শুধু একটাই মাত্র কারণ, সিনেমাটা গত বছরই রেডি হয়েছিল, কিন্তু যেহেতু অপু বিশ্বাস উনি আমাদের সাথে গত এক বছর ব্যক্তিগত কারণে দেশে ছিলেন না, তো এটার জন্য আমরা একটু সময় নিয়েছি যে উনি থাকুক। কারণ যেটা হচ্ছে যে একটা সিনেমার হিরোইন যদি না থাকে, একটা প্রধান কেন্দ্রীয় নারী চরিত্র যদি, চরিত্র রূপদানকারী যদি না থাকেন, তাহলে দর্শকের সামনে ফিল্ম নিয়ে কে কথা বলবে? তো এখন মিস্টার খান তো এখন দেশে নেই, বাট মিসেস খান আমাদের সাথে আছেন, আপনাদের সবার মনের রানী ঢালিউড কুইন অপু বিশ্বাস। আমরা আজকে কথা বলবো রাজনীতির এই গানটা নিয়ে, রাজনীতির গানটা কিভাবে আমরা কত মজা করে তৈরি করেছিলাম, শুটিংয়ে কী কী মজা করেছিলাম, শুধু রাজনীতির গানটা নিয়েই না, পুরো রাজনীতি নিয়েই কথা বলবো। ভাই রাজনীতির ট্রেলার কত তারিখে দেবেন? আমি আজকে থেকে, আমি আপনাদের বলছি 2-3 দিন অন্তর অন্তর আপনারা ঈদের দিন পর্যন্ত আপনারা একটার পর একটা পেয়েই যাবেন। দেখেন আপনাদের অনেকের অনেক অভিযোগ যে হ্যাঁ অপু বিশ্বাস কেন আসছে না, আর একটু ভিউ বাড়তে হবে, এই কয়জন জমে না, বিষয়টা বুঝেন আপনারা। তো যেটা হয়েছে যে কেন আমরা এত দেরিতে গান টান ছাড়ছি, বিষয়টা হচ্ছে কিছু না, যে খুব সিম্পল একটা বিষয়, দেখেন রোজার মাস, তার চেয়ে বড় কথা যে সময়টা একটা খুব বড় একটা ফ্যাক্টর। তো ধরেন আমরা চাচ্ছি যে খুব কম্প্যাক্ট সময়ে হোক, অল্প সময়ে পুরো পাবলিসিটিটা হোক, অল্প সময়ের মধ্যে সবগুলো গান আপনারা পরপর দেখেন, যাতে একটা রেস শেষ না হতে আরেকটা পেয়ে যান। কী হয়, একটা গান আমি 1 মাস আগে ছাড়, 6 মাস আগে ছাড়লাম, আর একটা গান 3 মাস আগে ছাড়লাম, তারপর কী হয় যে একটা পর্যায়ে যে কন্টিনিউয়েশন গল্পের সঙ্গে ছুটে যায়, তারপরে দেখা যাচ্ছে যে ঠিক প্রপার টাইমিংটা সব হয়ে ওঠে না। একটু আমাকে কি অপু বিশ্বাসকে আনবো? আচ্ছা রাত ভাই রাজনীতি ট্রেলার কত তারিখে দেবেন? অবশ্যই অবশ্যই দিব, যদি একটু ইন্টারকমে ফোন করে দেবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আসছে করতে পারো। ওকে, এই তো দেখেন আপনাদের কুইনের সিট কিন্তু খালি, দেখেন লাল একটা সিট খালি হয়ে বসে আছে, আপনারা যখনই বলবেন তখনই কিন্তু অপু বিশ্বাস এই চেয়ারটাতে এসে বসবেন, কি
শুভকামনা, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম রাসেল ভাইয়া কেমন আছেন? ভালো আছি অনেক। হ্যালো, বেস্ট অফ বেস্ট উইশেস ব্রো, শিক দ্য ডায়মন্ড, ধন্যবাদ। অপু ভাবিকে, বাহ, না না না, এটা কেমন কথা হলো? ভাবি বলছেন, একটা বিষয় আছে। নাহিদ সাকিব, দোস্ত তুমি নাটক করো না, আমরা আসি সব। নাটক কেন করবো ভাই, আমরা সিনেমা করতে আসছি। ভালো হয়েছে, থ্যাংক ইউ, গানটা ভালো লেগেছে, এটা শুনে খুবই ভালো লাগলো। ভাই রাজনীতি ট্রেলার কত তারিখে দেবেন? অবশ্যই ট্রেলার আমি দিব, আশা করছি। দেখেন একটা জিনিস, আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলা সিনেমা শুধুমাত্র রাজনীতি আপনাদের বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ আমি রাখিনি, আন্তর্জাতিকভাবে যেন সিনেমাটা বা গানগুলো দর্শকের কাছে পৌঁছায়, এই জন্য বাংলাদেশে প্রথমবার কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি গানটা নিয়ে যেতে পেরেছি, সেটা হচ্ছে সোনি ডিএডিসি। মানে সোনি যে টিভিটাকে আপনারা সাধারণত হলিউড এবং বলিউডের, সোনি যে যেই কোম্পানিটাকে হলিউড বা বলিউডের প্রোডাকশনের সঙ্গে দেখেন, তারা কিন্তু আমাদের প্রোডাকশনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। কেন? কারণ তাদের আমরা এনশিওর করতে পেরেছি, ইয়েস, আমরা ভালো একটা প্রোডাক্ট করেছি। এবং এটা খুব ভালো করেই জানেন যে সোনির মতো একটা কোম্পানি যেরকম সেরকম সিনেমা নেবে না, এটা আমি বলছি না, তাদের কথা এটা। কারণ তাদের একটা স্ট্যান্ডার্ড, তাদের একটা কোয়ালিটি তারা থাকে এবং তারা সেটা মেনটেন করে। তো এবং এই তাদের সোনির সঙ্গে কন্ট্রাক্টের কারণে আমাদের একটা ডিলে। আর একটা বিষয় আপনাদের বলি যে গানটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ মোস্তফা সাহেব। রুমেল চৌধুরীর নেক্সটে সাকিব, অবশ্যই অবশ্যই সাকিবকে নিয়েই সিনেমা করবো, কেন নয়, সবাইকে নিয়েই সিনেমা করবো। তো যেটা বলছিলাম, তো সোনি তো বেসিক্যালি ইন্ডিয়া থেকে, আমাদের সোনির সোনি ইন্ডিয়া যেই ওদের অফিস, সেই অফিস ওখান থেকে সাবকন্টিনেন্টের বিশেষ করে বাংলাদেশের গানগুলো আপলোডেড হয়। তো আমাদের এখানে শুক্রবারে সরকারি ছুটি, আবার ইন্ডিয়াতে রবিবারে সরকারি ছুটি। তাহলে বুঝেন শুক্র শনি রবি তিন দিন একদম বেকার, আমরা কোনো রকম কিছুই আপলোড দিতে পারি না। তো সেজন্য আমাদের আপলোড দিতে বরাবরই হয়তো দেখা যাবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এরকম সময়গুলোর মধ্যে আপনার সামনের সপ্তাহ থেকে সবগুলোই দুই তিন দিন পরপর পেতে থাকবেন। গানটার কোথায় সেট ছিল বুলবুল ভাই? ভালো লাগছে ভাইয়া। মিতুল আহমেদ লিখেছেন, গানটার সেট অ্যাকচুয়ালি এটা গল্পটা পুরান ঢাকার শাঁখারি বাজারের গল্প, এবং শাঁখারি বাজারে যেহেতু এত ম্যাসিভ শ্যুট করা সম্ভব না, এই জন্য পুরো সেটটা আমরা এফবিসির মধ্যেই বানিয়েছিলাম। এবং বাস্তবসম্মত সেটটা করার জন্য উত্তম গুহ অনেক অনেক খেটেছেন, মাত্র ৬৪ জন, আর ১০০ জন না হলে তো অপু বিশ্বাস আসবেনই না, এটা খুব খারাপ। কারণ অপু বিশ্বাস, আসলে আমি আপনাকে মজার বিষয় বলি, আমরা ভাবছি যে অপু বিশ্বাসের বলতে পারেন যে কতগুলো ছবি করেছেন উনি সর্বমোট? কতগুলো বলেন তো? হ্যাঁ, তো উনি 86 সিনেমা করেছেন এবং রাজনীতি তার 87 নম্বর ছবি হতে যাচ্ছে। সো 87 যখন লাইভের ভিউয়ার্সের সংখ্যা হবে, ঠিক তখনই অপু বিশ্বাস আসবেন। সিটটা এখনও খালি। দেখেন ঢালিউড কুইনের জন্য, কিং এবং কুইনের সুন্দর সিট আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা কিংয়ের সিট, এটা হচ্ছে কিংয়ের এবং এটা হচ্ছে কুইনের। সো কুইন কিছুক্ষণের মধ্যে আসবেন, আমি আমি আপনাদের জন্য কিছুটা সময় এখানে বসেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিং খানের চেয়ার এবং এটা কুইনের, কুইন খানের চেয়ার। সো বুঝতেই পারছেন আমাদের ঢালিউডের রানী কই, বললাম না 87 জন ভিউয়ার্স তো হতে হবে, এটা খুব অন্যায় ভাই। উনি তো এই যে বসে আছেন আমার সামনে, কিন্তু উনি বলছেন এটাকে, শিবা শানু বলেছেন বুলবুল বিশ্বাস আমার জিনিসটা কোথায়? শিবা শানু ভাই, আপনার রাজনীতির মগটা আমি কথা দিচ্ছি, আমি আগামীকালে আপনার উদ্দেশ্য আপনার কাছে পৌঁছে দিব। আগামীকাল শিল্পী সমিতির ইফতার আছে আমি যদ্দূর জানতে পেরেছি, এবং ইনশাল্লাহ কালকে আপনার দরকার হলে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করবো। ফয়সাল দ্বীপ প্রিমিয়ার শো কবে দেখবো? অবশ্যই প্রিমিয়ার শো দেখবেন, তার আগে আমাদের গানটাকে বেশি বেশি করে শেয়ার দিন, কারণ যদি বেশি বেশি করে শেয়ার না দেন তাহলে তো বেশি বেশি মানুষের কাছে পৌঁছবে না। এবং আপনারা সবাই প্রশংসা করছেন গানটার, যে গানটার সেট মানে খুব, সবাই জিজ্ঞাসা করছেন যে বাহ, ডায়মন্ড লিখেছেন যে সাফায়েত ফাটায়া দিছে, রিয়েলি সাফায়েত র্যাপটা খুব অসাধারণ করেছে। এবং শুধু সাফায়েত কেন, হাবিব ওয়াহিদ ভাই, উনি তো মানে কি বলবো, এরকম একজন প্রফেশনাল মানুষের সাথে কাজ করার মজাটাই আলাদা। মজার বিষয় বলি, যেমন উনি যখন গান কম্পোজ করেছেন, তো একটা কমাও যদি চেঞ্জ করার দরকার হতো, উনি আমাকে মাঝরাতে ফোন দিত, বস বলুল ভাই এখনই চলে আসেন বাসাতে। তা আমি বলতাম, হাবিব ভাই এই রাতে কেন, এই রাতে কেন, এই রাতে এত রাতে কীভাবে আসবো? তখন বলতেন যে আরে বুলবুল ভাই, একটা ফিল্ম ডিরেক্টর মানুষ, আপনি মিড নাইটে বাসার থেকে বের হতে পারবেন, এটা কোনো কথা, বাড়ি ছেড়ে দিন, এই বাড়িতে থাকার দরকার নেই। শফিক খান লিখেছেন, রাজনীতি ট্রেলার টিলার ভালো লেগেছে, চেয়েও আপনার কাজ গোছানো মনে হয়েছে। শামিম রনি আশিকুর রহমানের চেয়েও আপনার কাজ গোছানো মনে হয়েছে, আশা রাখি আপনার সিনেমা আরও ভালো হবে।
থ্যাংক ইউ, কিন্তু কারোর চেয়ে কেউ ভালো না। বিষয়টা হচ্ছে যে যে যার মতো, শামীম আহমেদ রনি তার মতো কাজ করেন, আশিকুর রহমান তার মতো কাজ করেন, আমি আমার মতো কাজ করি। একটা বিষয় হচ্ছে এক একজন এক একটা জনরায় কাজ করেন। কেউ ড্রামা বেসড ফিল্ম বানান, কেউ একটু সাসপেন্স ফিল্ম বানান, বা কেউ একটু ধরেন বলা যেতে পারে থ্রিলার ফিল্ম বানান, কেউ অ্যাকশন ফিল্ম বানান। তো আমি প্রথমে যে জনরাটা বেছে নিয়েছি, আমি একটু ড্রামা জনরাটা বেছে নিয়েছি। ড্রামা মানে একদম ভরপুর আবেগে কাহিনী, কারণ আমি মনে করি বাঙালি একটি আবেগপ্রবণ জাতি। তো সেই জায়গা থেকে আমার প্রথম সিনেমা হওয়া উচিত একটি আবেগপ্রবণ গল্প, যেখানে একটি পরিবারের গল্প থাকবে, ফ্যামিলির মধ্যে। রহমতুল্লাহ রফিক বলেছেন র্যাপটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। দিলশাদুল হক শিমুল ভালো বলেছেন, কায়সারউদ্দিন আকাশ বলেছেন এই মুভিতে হাবিব ভাইয়ের আর কোনো গান করেছেন? সময় হলেই ধীরে ধীরে সব জানতে পাবেন। কমল আহমেদ বলেছে ওকে ফাইন, তারপরে লাইভে আসছেন, ভালোবাসার হিমো পাঠাচ্ছেন, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে প্রচণ্ড পরিশ্রম আমরা করেছি, এবং একটাই কারণ, সরি, একটু সময় লাগবে আমাদের। একটু ছোটবেলায় বিটিভির কথা মনে পড়ে গেল, এরকম বিটিভিতে প্রোগ্রাম চলতে চলতে মাঝখানে বন্ধ হয়ে যেত এবং বলতো যে বৈদ্যুতিক গোলযোগের কারণে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন হওয়ায় আমরা দুঃখিত। তো আমরাও ঠিক একই প্রবলেমে পড়েছি। এই তো আবার বৈদ্যুতিক গোলযোগ এক মিনিট মুহূর্তের এটা শেষ হয়ে গেছে, আমরা আবার বিটিভি না, আমরা আবার রঙিন দুনিয়ায় দুনিয়ায় ফিরে আসলাম। অপু কই? অপু আছেন, অপু আছেন, আমার দেখছেন অপুর চেয়ারটা খালি, আপনারা ডাকলেই আসবে, আপনারা একটু সুন্দর করে ডাকেন। ডক্টর ফাহিমান বলছেন আমার কয়টা ফ্রি, আমাদের কয়টা ফ্রি টিকিট দিচ্ছেন? ভাই ফ্রি টিকিট কেন ভাই, টিকিট কেটে দেখবেন। রোদিলা জান্নাত ইজ ওয়াচিং। অপু কই? দেশে আসিতেছি সবাইকে নিয়ে। অবশ্যই বাসার সাহেব দেশে আসবেন সবাইকে নিয়ে, এবং সব পরিবারে রাজনীতি সিনেমা দেখবেন। আচ্ছা, কামাল মাহমুদ বলেছেন ভাই প্লিজ একটু বলবেন টি শার্ট বের করবেন কিনা। অবশ্যই টি শার্ট বের করবো, আমি কি বলেছি দেখেন, ঈদের একটা আমেজ, কিন্তু ঈদের সামনে প্রথম মানে একদম রোজার শেষ 7 দিন, এই যে কয়দিনে কিন্তু ঈদের আমেজ থাকে, এবং আমাদের সেট দেখেও বুঝতে পারছেন যে একদম কেমন একটা ঈদ, ঈদ একটা খুব চমৎকার একটা ঈদ, ঈদ একটা ফ্লেভার আছে, একটা মজার একটা আমেজ আছে। আমি চেয়েছিলাম পাঞ্জাবি পরে আসতে, আবার চিন্তা করলাম যে থাক পাঞ্জাবি না, ঈদের জন্য তুলাই থাক। ট্রেলার কবে পাবো? অপুকে আনেন তাড়াতাড়ি, অপু আসবেন দাদা, অপু আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন। আপনারা যতক্ষণে ডাকবেন ততক্ষণে উনি আসবেন। এখন কত কায় স্যার, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। ডালিও ঢাল চল, অপু আপু তুমি চলে আসুন, অপু চলে আসবে, এই চলে আসলো বলে না এক ঝলক আর দেখানো যাবে না, আর দেখানো যাবে না। এই দেখেন এখানে সুন্দর সুন্দর শো পিস আছে, আপনারা এগুলো দেখতে থাকেন, কাউন্ট ডাউন করতে থাকেন, অপু বিশেষ কখন আসবে দেখতে পাচ্ছেন আপনারা। এইটা হচ্ছে আমাদের সুন্দর, এই তো তো রোজা ইফতারের সময় আমরা এখান থেকে সবাই মিলে ইয়ে কো। গানটা ফাইন হয়েছে, থ্যাংক ইউ ভাই। ভাই আমি একটা টি শার্ট পাবো কি? অবশ্যই টি শার্ট পাবেন, অপুর ফ্যান পেজে শেয়ার করে দেন, খুব ভালো কথা বলেছেন, অপুর ফ্যান পেজে শেয়ার করে দাও, অপুর ফ্যান পেজে শেয়ার করে দেওয়া হোক। ভাই আমি তো ফার্স্ট টাইম লাইভে আসছি, আমি ঠিক জানি না কীভাবে ফ্যান পেজে শেয়ার করতে হয়, আচ্ছা আমি ট্রাই করি, ঠিক আছে। যেহেতু আপনারা বলছেন অপুর ফ্যান পেজে শেয়ার করতে, হৃদয় কীভাবে শেয়ার করে? তুমি একটু শেয়ার করে দাও, দর্শকরা বলছেন ওপর ফ্যান পেজে শেয়ার করতে, ইনভাইটে আমি ট্রাই করছি আপনাদের জন্য ওপর ফ্যান পেজে শেয়ার করার। আচ্ছা ততক্ষণ আপনারা একটা কাজ করুন, ওপর ফ্যান পেজে শেয়ার করতে থাকে আপনি, ততক্ষণ অপু বিশ্বাসের জয়ের সুন্দর সুন্দর কিছু দিন ইয়ে দেখতে থাকুন। এই দেখুন অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছেন, অপু বিশ্বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, শুধু আপনারা এখন বলেন যে কতক্ষণে আপনারা আমাদের সাথে থাকছেন। আমি সরি, আমি ঠিক আমি সরি, আমি আমি সরি যে আমি জানি না আমি কীভাবে ফ্যান পেজ শেয়ার করলে দেখার সুযোগ পাবে।
অনুরাগ জোশ, আমাকে একটু আপনি বলে দেন কিভাবে ফ্যান পেজে শেয়ার করতে হয়, কারণ আমি কখনো লাইভে আসিনি। ওকে ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখি আপনাদের জন্য কি করা যেতে পারে, কিন্তু আমি জানি না, ট্রাই করি, যেহেতু ফার্স্ট টাইম, বুঝতেই পারছেন। ছোট তো হয়নি এটা, ওয়েল ওয়েল চলে যাবে না তবে। অনুরাগ, হাউ টু শেয়ার দ্যাট প্লিজ টেল মি, আই ডোন্ট নো হাউ টু শেয়ার ইট। ওকে না, ইট ইজ লক হলো তো, নো নো নো, ইটস নট, নেভার বি ডান। ও সরি, আই এম সরি, দিস ইজ ভেরি আনফর্চুনেট, ইউ নো, কিছুক্ষণের মধ্যে অপুত বিশ্বাস চলে আসবেন, কিন্তু আমি খুবই সরি যে আমি বুঝতে পারছি না যে কীভাবে পেজে ক্যান্সেল হয়ে যাচ্ছে ওটা। সরি সরি সরি, অপুর পেজে অপু করবে, হ্যাঁ সেটা তো করবে, অপুকে বলেন, তারপরও শিখিয়ে দেবে কি না, আমাকে শিখিয়ে দেন ভাই, আমি তো, আমাকে কখনো দেখেছেন ফেসবুকে লাইভে আসতে, আমি আসিনি বা, কিন্তু আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই লাইভে আসেন, এবং সেই জায়গা থেকেই চিন্তাটা করলাম যে, এবং দিদিও অনেক আসছেন, এই তো চলে আসবেন, যেটা বলছিলাম হাবিব ভাইয়ের কথা বলছিলাম, এবং আমাদের গানের গীতিকার কবির বকুল ভাই, অসাধারণ একজন গীতিকার, এবং আমি যে কথা বলছিলাম আজকে কবির বকুল ভাইকে, এবং আমি লাইভে কবির বকুল ভাইয়ের কাছে সরি বলছি, আমি মাপ চাচ্ছি যে পোস্টারে তার ছবিটা না যাওয়ার জন্য, এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যে কালকে রাতে যেটা মোবাইল থেকে করা, এবং আমি মোবাইলে খুব একটা, আমি এইসব ফটোশপ মানে মোবাইল আমি আপডেটেড আমি ইয়ে করতে পারি না, সো যেটা হচ্ছে যে ইউ ক্যান গো, ওটা ওখান থেকে বিশেষ শেয়ার দিয়ে দিবা পেজে, দিদি আসলে পরে তুমি লাইভে এসে ওখান থেকে একটু শেয়ার দিয়ে দাও আবার, ঠিক আছে। সাকিব কি আসবেন? জি সাকিব ভাইও আসবেন, সাকিব ভাই তো দেশে নেই এখন, দেশে আসলে দেশে থেকে চলে আসবেন। সাইমন স্যার, ও মাই গড, ও মাই গড, ভাই ভাই কেমন আছেন? খুব ভালো আছি, আসলে আমি খুব খুশি হতে পারতাম যদি আমি কোনোভাবে অপবিশ্বাসের পেজটাতে শেয়ার দিতে পারতাম, আমি আমি জানি না, খুব ট্রাই করছি, দেখি আরেকবার ট্রাই করি। এখন যেটা বুঝলাম, আসলে ফেসবুকও একটা ভালো একটা জায়গা যে আপনাদের সাথে কমিউনিকেট করার, সরি আমি পারলাম না, এখনও পারছি না, আমি অনেক ট্রাই করলাম ভাইয়া, আমি অনেক ট্রাই করেছি, কিন্তু যেটা হচ্ছে যে আলটিমেটলি পারছি না। ওকে সো, আচ্ছা ভাই কমেন্টসগুলো দেখি, দিদি আসেন না কেন, এখনই তো আসবেন, দিদি চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে, দিদি তো আছেন, আমি বলছি তো, আপনারা তো জয়কে দেখতে চায়, জয়কে দেখতে হলে তো রাজনীতি, জয় রাজনীতিতে দিয়েই দিতে হবে, জয়কে লাইভে আসবে কোথা, কেন আপনি যদি জয়কে লাইভে আনেন ছবিটা পাঁচবার দেখবো, ওহো জয়কে লাইভে আনলে ছবিটা পাঁচবার দেখবেন, রাজনীতির প্রচুর অপুর সাথে সাকিবের হয়ে জুনিয়র খানকে দেখতে চাই, অবশ্যই থ্যাংক ইউ। দেখুন রাজনীতির যা, যখন আমরা কিন্তু বরাবরই একটা কথা বলতাম যে রাজনীতির জয় হোক, জয় হোক রাজনীতির, জয় হোক বাংলা চলচ্চিত্রের, কিন্তু যে রাজনীতির জয় অবশ্যই হবে, তার আগে সাকিব খান এবং অপু বিশ্বাসের কিন্তু জয় হয়েছে, তাদের সন্তানের নাম জয়। সাগর খান বলছেন জয়কে দেখতে চাই, সাইমন সাদিক বলছেন ভালো লাগছে, থ্যাংক ইউ সাইমন ভাই, আপনাদের মতো হিরোদের চাপে তো আমরা তো ভালো লাগার কোনো স্কোপ পাচ্ছি না ভাই, একটু ফ্লোট ফ্লোট ছাড়েন ভাই, আমরা একটু আমাদের একটু দেখাই, ওয়েল ওকে থ্যাংক ইউ। আব্রাম খান জয়কে দেখতে চায়, আব্রাম খান জয়কে দেখতে চান, ওকে ওয়েল আমি একটু ছবি দেখাতে পারি এই মুহূর্তে। সাকিব ভাইয়ের উপর একসাথে বসে কথা বলছে তাও দেখছে, অবশ্যই দেখবেন, সাকিব ভাই দেশে আসুক, এবং দেশে আসলে পর উনি আপনাদের সঙ্গে জয়েন যুক্ত হবেন, এবং সাকিব খানের সিনেমাটা নিয়ে যথেষ্ট আশাবাদী, কারণ হচ্ছে কখনো সাকিব খান কোনো পলিটিশিয়ানের ক্যারেক্টারে অভিনয় করেননি, এই প্রথমবার তার কোনো রাজনৈতিক চরিত্রে অভিনয় করছেন। আচ্ছা অপু ভাই ও বলবে, আপনি অপুকে বলেন, অপু দিদিকে বলেন এটা শেয়ার করতে, ওকে ফাইন, তাহলে আমি অপু দিদিকে বলছি, দিদি যেন তার পেজ থেকে এটা শেয়ার করে, আমি তাহলে ঠিক আছে, আমাকে দুইটা মিনিট দেন, আমি আরেকটা অন করে আমি দিয়ে দিচ্ছি। সো ঢালিউডের কুইন আসন কিন্তু একদম খালি, ডাকতে থাকলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমি পারবো না, অপু দিদির আইডি থেকে করতে হবে, থ্যাংক ইউ রোকো শ্রাবণ, ওকে উজ্জ্বল আপনি ট্রাই করবেন না কেন, এটা দিদির অ্যাডমিন না, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আমি তো আপনারা জানেন আমি ডাক্তার মানুষ ছিলাম ভাই, এত অ্যাডমিন এত এইগুলো আমি খুব
সময় লাগবে আরেকটু আপনাদের মতো হয়ে উঠতে। জি মিস্টার মোহাম্মদ জহির ভাই, আমার এটা রাজনীতির প্রথম ছবি। আমি আগে ডাক্তার ছিলাম, পরে প্রথম থেকেই, জন্ম থেকেই ইচ্ছা ছিল, সরি মানে বুদ্ধি হওয়ার পর থেকেই বলতাম যে আমি ফিল্ম মেকার হব, ফিল্ম মেকার হব। তারপরে রাজদীপ গুপ্তা বলেছেন অল দ্য বেস্ট ফর রাজনীতি, থ্যাংক ইউ রাজদীপ দা। মেথুইন খান বলেছেন আব্রাম খানকে দেখতে চাই। আচ্ছা, আব্রাম খানকে দেখতে চান, খুবই ভালো কথা। আব্রাম খানকে দেখে তো ফার্স্ট টাইম না, একটু ইম্প্রেশন হয়েছে। তো যেটা বলছিলাম যে দারুণ, আপনি কি দিতে পারবেন দিদি? হ্যাঁ, আমি আমি দিদির অ্যাডমিনদেরকেও জানিয়ে দিয়েছি এবং দিদিকেও আমি জানি, দিদি ওইটাই করছেন। এই যে আমার সামনে বসে, এই যে এখানে উনি শেয়ার দিচ্ছেন, উনি লগ ইন করছেন ওনার মোবাইলে, লগ ইন করেই শেয়ার দেবেন। এবং আমি হ্যাঁ আমি বলছি থ্যাংক ইউ। আপনাদের গানটা ভালো লেগেছে, এটাই সবচেয়ে আমার ভালো লেগেছে যে আমাদের কষ্টটা, পরিশ্রমটা বৃথা যায়নি, সার্থক হয়েছে। এবং খেয়া তরি ফেসবুক নাম, আমি ফেসবুক নেমটা বলেই দিলাম, খেয়া অসম্ভব ভালো গিয়েছে। এবং মজার বিষয় কি যে খেয়া কিন্তু এই ধরনের, এই জনরার গান গান না, গাইতেন না পূর্বে। তো হাবিব ওয়াহিদ ভাই খেয়াকে ফোন করে এরকম বললেন যে একটা গান গাইতে হবে, তুমি চলে আসো স্টুডিওতে। দেন খেয়া গেলেন, যাওয়ার পরে যেটা হলো যে খেয়া শুনে বলো ভাই এই গান তো আমি জীবনেও গাইনি এরকম গান। তো হাবিব ভাই নাকি গান রেকর্ডিংয়ের সময় খেয়াকে বলেছিলেন এইভাবে যে প্রতিটা উচ্চারণের সময়, প্রতিটা লাইন বলার সময় তুমি হেসে হেসে বলবা, যেন ভিতর থেকে খুশিটা বের হয়। এবং সেভাবেই উনি সবসময় হেসে হেসে গান গেয়েছেন, এবং যার কারণে ওই উচ্ছলতা ভয়েসে ছিল এবং অপবিশ্বাসও সেই উচ্ছলতা দেখাতে পেরেছেন তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে। সবাই বলছেন যে ফাহাদ সুমনও বলেছেন যে রাজনীতির ট্রেলার কবে দেবেন, কত তারিখে দেবেন, প্লিজ প্লিজ বলেন। মঞ্জুর কাদের জিয়া ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এস এইস মিঠু ভাই, গানটা জোশ হয়েছে, পুরো ইন্ডিয়ান ফ্লেভার ভাই, পুরো ইন্ডিয়ান ফ্লেভার না, দিস ইজ পুরো বাংলাদেশি ফ্লেভার, এইটা ভুল করবেন না, বাংলাদেশি ইজ বাংলাদেশি। জি আমার রাজনীতির প্রথম ছবি। ও ওকে, আতিক পিয়াল বলেছেন যে অপবিশ্বাসের পেজে অ্যাডমিনকে লাগবে সেটা দিতে হলে, ওকে আমি বলেছি সেটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, অপবিশ্বাসের অ্যাডমিনরা করছেন, তারাও তারাও আমাদের সাথে পাইপ লাইনে আছেন। আমাকে হিংসা করতে হবে কেন? আচ্ছা দূর মিয়া লাইভ দেখতে চায় জয়কে, অবশ্যই জয় ঘুমাচ্ছে, প্রথমেই বলেছি যে একজন অপবিশ্বাস একজন নায়িকা, একজন অভিনেত্রী, এবং তার এখন বড় পরিচয়ের সাথে তিনি একজন মা, জয়ের মা। এবং এই যে লাইভে আসতে এবং গানটা আপলোড হওয়ার দেরি হওয়ার একটাই কারণ ছিল যে জয় তখনও ঘুমায়নি, জয় জয়কে গোসল করিয়ে, জয়কে খাইয়ে, জয়কে ঘুম পাড়িয়ে তারপরে আমরা এখানে আসতে হয়েছে, যার জন্য একটু থ্যাংক ইউ। হাসান চৌধুরী লিখেছেন যে জয়কে দেখান, আপনার কিছু করা লাগবে না, জয় আমাদের কলিজার ভাতিজা। থ্যাংক ইউ ভাইজান আপনার, হাসান চৌধুরী আপনারা হচ্ছে আমার কলিজার, আপনারা হচ্ছে যারা দর্শক আছেন, যাদের জন্য আমি সিনেমাটা বানিয়েছি, আমরা চেষ্টা করি। অভি দে বলছেন প্রাউড অফ ইউ, বেস্ট অফ লাক ফর রাজনীতি, থ্যাংক ইউ অভি। সাগর খান বলেছেন জয় হোক আপনার কোলে নিয়ে আসেন প্লিজ, ঘুমাচ্ছে ভাইয়া। লতা আচার্য জয়েন করেছেন আমাদের সাথে মাত্র, লতা আচার্য ইজ ওয়াচিং, ফার্স্ট টাইম লাইভ আমি যাই না। হৃদয় এটা কি এরকমই আসছে না উল্টা হয়ে আসতেছে? ঠিকঠাক আছে সব? ওকে পারফেক্ট, ওকে পারফেক্ট আছেন। গান পাচ্ছি না কেন? আমার ওয়ালে আসেন, আমার ওয়াল থেকে গানটা পেয়ে যাবেন, আমার ওয়ালে আসেন, ওয়াল থেকে গানটা পেয়ে যাবেন, আমার ওয়ালে শেয়ার দেওয়া আছে। ঠিক আছে, এর আগে অনেকগুলো লাইভ, অনেকগুলো শেয়ার হঠাৎ করে অনেক বেড়ে গেল। সো দা ওকে, আমি আর আপনারা 10 কাউন্টডাউন করেন, এই 10-এর মধ্যে ইনশাল্লাহ অপবিশ্বাস আমাদের আপনাদের সামনে। বুলবুল খুব ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, ওকে। সো আমরা কাউন্টডাউন করছি 10 পর্যন্ত, যেটা হচ্ছে যে আপনাদের, সো ফাইনালি অপবিশ্বাস আপনাদের সামনে চলে আসছেন। অ্যাকচুয়ালি মাঝখানে জয় উঠে পড়েছিল ঘুম থেকে, আবার ওকে ঘুম পাড়ানোর জন্য যাওয়া হয়েছে ভিতরে। আমি কুয়েতে আছি, অবশ্যই মুভিটা দেখবো, বাট রাজনীতির জন্য শুভকামনা রইলো। আর বুবলিকে আমরা দেখতে চাই না, প্লিজ ভাইয়া আপনি কাকে দেখতে চান নিয়েছেন সেটা আপনার ব্যক্তিগতভাবে, রাজনীতির সঙ্গে এটা জড়াবেন না। ওকে তাহলে আমরা যাচ্ছি, সেই মহেন্দ্র খান আমাদের সামনে চলে এসেছে, আমরা যার জন্য এতক্ষণ ধরে বসে আছি, সেই আমাদের সবার প্রিয় অপবিশ্বাস আপনাদের সামনে আসছে। আমরা কাউন্ট করি সবাই একসাথে, 5 শুটিংয়ের মতো, 4 3, এটা 3 না, 2 2 1/2, 10, সরি ভুল বলেছি না, 2 1/2, 2
One and half, one and action. Here is the Dhaliwood queen. Hi. ফার্স্ট টাইম লাইভে আমি আসলে বুঝতে পারছি না কি বলবো, তবে সবসময় মানে টিভিতে হয় এরকম করে যে শুট হচ্ছে, আমাকে কেউ জিজ্ঞেস করছে নিজের মতো করে বরবর বরবর করে বলা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, তারপর আমাদের ডিরেক্টরের পেজ থেকে আমাকে লাইভে আসা, আর হচ্ছে আমার রাজনীতি একটা সিনেমা। ওকে দিদি দিদি, আপনাকে সবাই রিকোয়েস্ট করেছে আপনার পেজ থেকে একটু শেয়ার করতে। অফকোর্স, হ্যাঁ হ্যাঁ, পোস্ট করব আমি আমার পেজ থেকে, শেয়ার করে দিলে পর সবাই লাইভে দেখতে পাবে। তাহলে ওকে, তাহলে একটু অপেক্ষা করুন, দিদিকে আমি জানিয়েছি। দিদি এখনি আমার ফোনটা, ওজি আমার ফোনটা, আইফোনটা, আইফোনটা, দিদির আইফোনটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের হাতে। সেটা হচ্ছে যে চলে আসবে, এবং আপনারা যেটা দেখেছে বলেছে যে দিদি শেয়ার করছেন, দেখেন দিদি শেয়ার করছেন তার পেজ থেকে, এবং রে শেয়ার করছেন, যেটা হচ্ছে আমি ঠিক আছে শেয়ার করছেন, এবং ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা দিদির পেজ থেকে সে গানগুলো বারবার শোনার মতো গান হয়েছে। থ্যাংক ইউ সাইদা শারমিন, সাদিয়া শারমিন লিখেছেন গানগুলো বারবার শোনার মতো গান হয়েছে, থ্যাংক ইউ আম্মা জান, থ্যাংক ইউ। মাহবুবুর মাহবুব ইজ ওয়াচিং। আজকে এসিটাও কাজ করছে না মনে হচ্ছে, এমন গরম পড়েছে। কারণ হচ্ছে আমার পাশে বসে আছেন সবার, আপনাদের প্রিয় রেড হট সিটে বসে আছেন আপনাদের প্রিয় অপু বিশ্বাস, এবং অপু দিদি সবসময় খুব স্নিগ্ধ, এবং আমাদের ফিল্মেও খুব মজার বিষয়, আমি জানতাম যে সিনেমার নায়িকারা খুব মেকআপ করেন। অপু বিশ্বাস পাশে আছেন আপনাদের ওই যে অ্যাডমিনটা, হ্যাঁ এই যে আপনার দিদি আপনাদের চেষ্টা করছেন যে তার পেজ থেকে শেয়ার দেওয়ার জন্য লাইভটা। বুঝতে পেরেছে তো, যেটা হচ্ছে রাকিব হোসেন নারায়ণগঞ্জ থেকে বলেছেন সুপার সং। মোস্তফা ভাই, আমি মালয়েশিয়া থেকে বলছি, রাজনীতি দেখার খুব আশা ছিল কিন্তু পারবো না ভাই, রাজনীতি মালয়েশিয়াতে রিলিজ হবে আমি বলছি আপনাকে। মোহাম্মদ মনির বলেছেন ওপর সাকিব, সো বিষয় হচ্ছে যে রাকিবের ভাই মামিকে, মামিকে সুপার লাগছে, মামি সাকিব আপনার মামা হয়, ভালো লাগলো, ঠিক আছে। ও মাই গড, মামিকে সরি না, অ্যাকচুয়ালি আমি মেকআপ খুব অ্যাভয়েড করি, বিকজ আমার একবার তো অনেক প্রবলেম হয়ে গেছিলো, আপনারা তো সবাই জানেন, ইনফ্যাক্ট ওই সময় আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার সিনেমা দেখেছেন, এত প্রবলেম নিয়েও, সো আমি সবসময় একটু মানে মেকআপটা খুব অ্যাভয়েড করি, ইনফ্যাক্ট আমি সিনেমাতে ওরকম ভালো মানে বেশি ভারী মেকআপ যেটাকে বলে একদমই দিই না। এখন জাস্ট আমাকে লাইভের জন্য বুধ হয়ে বলছিলেন যে দিদি একটু লিপস্টিকটা দিতেই হবে, আমি মানে আমি খুব আনকমফোর্টেবল লাগে আমার কাছে যে লিপস্টিক দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে লাইভ তো লাইভলি একটা জিনিস, যেরকম আছে সেরকম লাইভে চলে আসবে, লাইভ ইজ লাইভ, সো লাইভের মধ্যে ওরকম কিছু আমার ডিফারেন্ট ভালো লাগে না, বাট আই লাইক লিপস্টিক। রাকিব হোসেন নারায়ণগঞ্জ থেকে বলে যে ভাই আর মন মানছে না ভাই, ঈদ পর্যন্ত অপেক্ষা করে। শওকত আল ইমন বলেছেন যে লাইভটা কি আটকে যায় যে যাচ্ছে সি বারবার, ও আচ্ছা ও আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে বারবার, ও আচ্ছা ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। হ্যাঁ আহমেদ হুমায়ুনি বলছেন হুমায়ুন ভাই কেমন আছেন, আমাদের মিউজিক ডিরেক্টর হুমায়ুন ভাই আমাদের সাথে জয়েন করেছেন, অসম্ভব ভালো, প্লিজ ম্যাডামকে দেখান না, এই তো ম্যাডামকে বিষয় হয়ে গেছে যে নেটওয়ার্কের প্রবলেম। ও আচ্ছা, বিষয় হচ্ছে যে একটু তো লাইভ একটু ডিলে করে, বুঝতে পেরেছেন, আমি যখন আছি একদম ডিরেক্ট লাইভ টু লাইভ, একটু ডিলে হয় নেটের প্রবলেম আপনার ওখানে হচ্ছে বলছে, বাট ওকে ফাইন, আমি চেষ্টা করো আপনাদের। আমার মনে হয় না এখন নেট, আবু তুই 19 আদার পিপুল শেয়ার দিস ভিডিও, থ্যাংক ইউ, আমাদের 19টা ভিডিও শেয়ার করেছেন ভাই। ও আকাশ বলে দিনের প্রেমে পড়ছে, গানের কিছু স্টিল ছবি প্রয়োজন, রাহাত সাইফুল অবশ্যই গানের স্টিল ছবি দেবো ভাই, পুরো লাইভ আমি শোনাচ্ছি।